স্কুলের মাঠে মদ খেতে গিয়ে গ্রেফতার হলেন শিক্ষক। প্রথমে পুলিশ সতর্ক করলেও শোনেননি প্রীতম মণ্ডল নামে ওই প্রাথমিক শিক্ষক। পুলিশ গ্রেফতার করার পর অবশ্য সম্বিত ফিরেছে তার, বলেছেন অনুতপ্ত ভুল হয়ে গেছে। আপনি কোন স্কুলের শিক্ষক? একটা স্কুলের মাঠে বসে আপনি মদ খাচ্ছিলেন? মাঠে বসে একজন শিক্ষক হয়ে আপনি কি করে মদ খান? দেখুন, মানে এটা সত্যি খুব মানে খুব খারাপ লাগছে। এখন আমি অনুতপ্ত বিষয়টা, আমি মানে জাস্ট একটা বিয়ার নিয়ে চলে যাওয়ারই গিয়েছিল, মানে এরকমটা হয় না, আমি তার থাকিও না করিও না, হয়ে গেছে। ওই স্কুলের ছাত্র ছিলেন আগে? আপনি একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হয়ে আপনার পুরনো স্কুলের মাঠে বসে আপনি মদ খাচ্ছিলেন, পারলেন এটা শিক্ষক হয়ে? কি খাচ্ছিলেন আপনি? রবিবার বিকেলে উত্তর চব্বিশ পরগনার বাগদার মামা ভাগিনা বাপুজি বিদ্যাপীঠ প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বসে বন্ধুদের সঙ্গে বিয়ার খাচ্ছিলেন প্রীতম। সেই সময় পুলিশের একটি টহলদারি দল সেখানে পৌঁছয়। ওই শিক্ষক সহ বাকিদের প্রকাশ্যে মদ্যপানে নিষেধ করেন তারা, কিন্তু ওই শিক্ষক পাল্টা তর্ক শুরু করেন বলে অভিযোগ। তিনি নাকি বলেন মাঠে বসে মদ্যপান বেআইনি নয়। পুলিশের সঙ্গে অভব্য আচরণ করার অভিযোগও উঠেছে। এরপরই প্রীতম মণ্ডল, নীলমণি মণ্ডল ও নির্মল মণ্ডলকে গ্রেফতার করে বাগদা থানার পুলিশ। উল্লেখ্য, প্রীতম মণ্ডল নীলাবাস কুঠি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। তবে যে স্কুলের মাঠে বসে তিনি মদ্যপান করছিলেন সেই মামা ভাগিনা বাপুজি বিদ্যাপীঠে পড়াশুনো করেছেন। মদ্যপান করতে গিয়ে প্রাথমিক শিক্ষকদের গ্রেফতারের ঘটনায় এলাকায় ছিছি পড়ে গিয়েছে। মাঠে বসে একজন শিক্ষক হয়ে আপনি কি করে মদ খান? দেখুন, মানে এটা সত্যি খুব মানে খুব খারাপ লাগছে। এখন আমি অনুতপ্ত বিষয়টা, আমি মানে জাস্ট একটা বিয়ার নিয়ে চলে যাওয়ারই গিয়েছিল, মানে এরকমটা হয় না, আমি তার থাকিও না করিও না, হয়ে গেছে। ওই স্কুলের ছাত্র ছিলেন আগে? আপনি একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হয়ে আপনার পুরনো স্কুলের মাঠে বসে আপনি মদ খাচ্ছিলেন, পারলেন এটা শিক্ষক হয়ে? সত্যি অন্তত আপনার মানে